সো রিসেন্টলি আমি হচ্ছে একটা ছোটখাটো একটা অর্ডার প্লেস করছিলাম, যেটা ছিল দারাজ থেকে, উইচ ইজ শার্পনার, নাইফ শার্পনার, যেটা আমি প্লেস করছিলাম অর্ডারটা 26 তারিখ এপ্রিলের, এবং এটা হচ্ছে মে মাস এবং আজকে হচ্ছে 5 তারিখ। তো যেটা কিনা অলমোস্ট অলমোস্ট না ওয়েল 12 দিনের মধ্যে হচ্ছে গিয়ে আমাকে দেওয়া হয়েছে, আর আমি এখন হচ্ছে এটা খুলি নাই। সো অনেকেরই অনেক হচ্ছে গিয়ে ব্যাড রিভিউ ছিল আগে, আমি যেটা শুনতাম যে দারাজ থেকে নাকি হচ্ছে অনেক উল্টাপাল্টা জিনিস দেয়, প্রোডাক্ট দেয়। তো এর জন্য হচ্ছে জাস্ট আমি এটা আজকে ক্যামেরার সামনে আসা, হোপফুলি ভিতরে যে প্রোডাক্টটা আছে সেটা এটাই হবে, নাইফ শার্পনারই হবে। প্যাকেটের কন্ডিশন খারাপ না, বাট মাঝখানে আমি হচ্ছে পারফ্রি থেকে একটা অর্ডার করছিলাম, যে এখানে কিনা ওদের প্যাকেটের কোয়ালিটি আরও জোশ ছিল, যদিও ছোটোখাটো একটা অর্ডারের জন্য বা এই ধরনের শার্পনার বা এই টাইপের জিনিসের জন্য আই থিঙ্ক ইটস ওকে। যাই হোক, তো হচ্ছে এখন ওপেন করি, রাইট? ভালোই হার্ড আছে, স্ট্রং আছে, একটা কোড দিছে রেডেক্স থেকে। সো দারাজ হচ্ছে রেডেক্সের থ্রুতে হচ্ছে এটা পাঠাইছে, আমার ইনফরমেশন ডিটেলস এবং আমার অর্ডারের সমস্ত ডকুমেন্টস এটা সাইডে রাখি না। দ্য প্রোডাক্ট, ওয়েয়ার ইজ দ্য প্রোডাক্ট? ও আচ্ছা, এটার ভিতরে আরেকটা আছে, আচ্ছা এটা হচ্ছে নাইফ শার্পনার, যেটা অর্ডার দিছিলাম সেটাই আসছে, হোপফুলি এটা কাজ করবে ভালো মতন। আর এটার দাম যেটা অনলাইনে ছিল 350 টাকা, বাট হচ্ছে গিয়ে ছাড় ঠাক দিয়ে হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ সহ যেটা আমার পড়ছে হচ্ছে 332 টাকা, না সরি 334 টাকা, হ্যাঁ 334 টাকা। আর অনেক সিম্পল, ছোটোখাটো, হোপফুলি কাজ করবে। জাস্ট ছুরিটা হচ্ছে এখানে বসাইতে হবে, একটা টান দিতে হবে, আমি দেখি এটা কাজ করে কিনা আসলে। সো এখানে হচ্ছে আমার 3টা নাইফ নিয়ে আসছি, হোপফুলি এগুলো দিয়ে আমি এখন হচ্ছে গিয়ে ট্রাই করবো। সো দেখি কেমন কি কাজ করে, এটা এখানে প্লেস করতে হবে আর হচ্ছে টান দিতে হবে। ফাক, ওকে, গাইস এটা আসলেই কাজ করে, এই সাইড দিয়ে হচ্ছে আমার ভালো ধার হয়েছে, এদিকে একটু কম আছে, তো আমি একটু আচ্ছা, আর এখানে একটু সে যেগুলো ধার দিয়েছিলাম ওইগুলোর গুঁড়া গুঁড়াগুলো এখানে পড়ে গেছে। নাইস, এটা তো গেল পাতলা একটা চাকু, এটা থেকে আরেকটু মোটাটা দেই, এটা আমার হচ্ছে এখন একটু ধার নাই, একবারে পুরো প্লেন। হ্যাঁ আসলে কাজ করে, খুব ভালো কাজ করতেছে, কিন্তু এইখানে হচ্ছে গিয়ে যত ভাঙার জিনিসগুলো ছিল, মানে আই মিন ধার দেওয়ার পরে এইটা থেকে সব হচ্ছে গিয়ে ভেঙে ভেঙে এইখানে চলে আসছে, নাকি হচ্ছে আমার এইখান থেকে কেটে চলে আসছে উনুস, আচ্ছা না এইখান থেকে হচ্ছে চাকু থেকে হচ্ছে এগুলো চলে আসে কেটে, এই স্টিলের অংশ বিশেষ এগুলো। আচ্ছা এইটা কাজ করে ভালো, এর থেকে আরেকটু মোটা, এটা দেখি, এইটাতে আমার অলরেডি অনেক ধার আছে। সো তো
ধার দেওয়া শেষ, আমি জাস্ট একটু দেখবো আসলে কতটুকু ধার হয়েছে। যেভাবে আপনারা দেখতে পারতেছেন খুব ভালো কাটে। এটাতে একটু ধার ছিল না, আর খুবই খুবই বেশি ক্লিন না হলেও বাট একটা ক্লিন কাট হয়েছে। যাই হোক, ওভারঅল হচ্ছে গিয়ে যা বলতেছিলাম ভালো কাজ করে, ভালো লাগছে আমার। আর এতো সো দারাজ এত বেশিও খারাপ না, আর ভালো একটা অর্ডার দিছি, যেটা অর্ডার দিয়েছিলাম সো ভালোই সাপ্লাই দিছে ওরা। এই তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক, এই রিভিউর সাথে আবারও দেখা হবে।